আজকে আমাদের একদম অথেন্টিক ব্রেকফাস্ট পাউরুটি, সঙ্গে আছে ঘুগনি। আজকে একদম দেখো স্ট্রিট স্টাইল ব্রেকফাস্ট। আর ঘুগনিটা কিন্তু আমি বানাইনি, মা বানিয়েছে। একদম কৌস্তব কিছুদিন ধরে বলছিল যে একটু ঘুগনি করো তো, ঘুগনি করো তো, যে আমার আর করে হয়ে ওঠা হয়নি। মা বানিয়েছে, হেভি খেতে হয়েছে, আমি অলরেডি খেয়ে নিয়েছি, মানে এত খিদে পেয়েছি, খিদে পেয়ে গেছিল। পাউরুটি শেখতে শেখতে আমি একটা পাউরুটিতে ঘুগনি খেয়ে নিয়েছি। আরে দ্বিতীয় পাউরুটি দাও না ঘুগনিটা। আরে ব্রেকফাস্ট আমার ভীষণ ভালো লাগে, ঘুগনি পাউরুটি। কি করছো টোপলু? ওরে বাবা, টোপলুর হঠাৎ করে কি হয়েছে জানি না, লাস্ট দু তিন দিন ধরে টোপলুর পড়াশোনায় খুব মন জেগেছে। একটু গুড মর্নিং বলে দাও, এদিকে তাকিয়ে গুড মর্নিং বলে দাও। আমার আর কৌস্তবের গড়িয়াহাট যাওয়ার কথা ছিল। গড়িয়াহাটে দুই বাড়ির বাবা মায়েদের শাড়ি জামা কাপড় কিনবো, আর তার সঙ্গে গড়িয়াহাট যাচ্ছি, মানে তো অনেক ধরনের দুল, টোপলুর জন্য ক্লিপ, তারপরে ক্রকারি আইটেম খুব ভালো পাওয়া যায়, এই সমস্ত কিছু প্ল্যান ট্যান করে রেখেছিলাম জানো তো, মানে দু তিন দিন আগেই করে রেখেছিলাম। আমার অবস্থা এতটাই খারাপ, মানে এমন ঘুম পাচ্ছে আর এমন টায়ার্ড লাগছে। আমি তো খুব একটা শাড়ি কিনি না, তো মায়েদের শাড়িগুলো আগের বার আমিও কিনেছিলাম, মানে কৌস্তব আমাকে দিয়েছিল, তো ওটা কিনেছিলাম গড়িয়াহাটের প্রিয় গোপাল না আদি ঠাকুরেশ্বরী, হ্যাঁ পাঁচতলা মাল পুরোটাই সেটা ওখান থেকে কিনেছিলাম। তো এবারেও ভেবেছিলাম ওখান থেকেই শাড়িটা কিনবো। দিয়ে আগের বার কি হতো, আগের বার টোপলু স্কুলে ভর্তি হয়নি, বাড়িতেই থাকতাম, একদিন বেড়াতে গেছি, বলছি আহা কি আনন্দ। আর এবারে না, মানে আমার জাস্ট ইচ্ছে করছে না, ভাবো আমার পুজোতে শাড়ি পরবো, আমার সব স্বাদের শাড়িগুলো, ভালো ভালো শাড়ি সমস্ত রয়ে গেছে, দু বাড়ির মা দিয়েছে, আমি একদিনও পরিনি, ওই স্বাদের দিন পরেছি, তো সেই শাড়িগুলো ব্লাউজ বানানো ছিল, এই ব্লাউজ গুলো আমি ডান্ডাপে কাকুর কাছে বানাতে দিতে যাব, আমি সেটাও যাইনি। মানে আমার অবস্থাটা ভাবো, মানে আমি ল্যাব খেতে খেতে কোন পর্যায়ে পৌঁছে গেছি, মানে আমার ইচ্ছেই করছে না। তো যাই হোক, আজকে যেটা আমরা করবো, শাড়িটা কিনবো, তো আমার মা আর আমার এবাড়ির মা, মানে আমার শাশুড়ি মা, দুজনেই শ্রীনিকেতন থেকে কেনাকাটা করেছে, মানে সবাইকে দেওয়ার জন্য। তো ওরা দুজনেই বললো যে শ্রীনিকেতন রেডিমেড সেন্টারও গেছিল না, মা এবাড়ির মা রেডিমেড সেন্টার, তো বললো শ্রীনিকেতন রেডিমেড সেন্টারে কিন্তু শাড়ির কালেকশন বেশ ভালো, তোরা একবার দেখতে পারিস। তো দেখোই নি, শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো, মানে এতদিন বিয়ে হয়েছে, সোদপুরটা তুমি চিনোই না। চিনি না, আজকে তোমাকে আমি হেঁটে হেঁটে দেখাবো। তুমি হ্যাঁ, সোদপুরে সবকিছু আমি চিনি, সোদপুরে কিন্তু মানে কালেকশন বেশ ভালো। কোল্ড্রিঙ্কস এনেছি তোমার জন্য, খেয়ে নাও। কিন্তু এটা খুব উপকারী বাবা, টোপলুর আবার একটু সর্দি সর্দি মতো হয়েছে, বাসক পাতাটা ওর খুব ভালো স্যুট করে, বাসক পাতা দিলে না বলতে নেই একদম কমে যায়। না এবার ওয়াটার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওয়াটার 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 খেয়ে নাও, খেয়ে নাও, শোনা মে টোপলু, খুব শোনা মে, না 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 ওয়াটার ওয়াটার ওয়াটার। ও একটা জিনিস দেখেছো, টোপলু হেয়ার কাটিং করেছে, একদম ছোট ছোট, কালকে বিমলসে নিয়ে গিয়ে টোপলুর হেয়ার কাটিং করিয়ে নিয়ে এসেছি, পুরো গরমে একদম, মানে আটকে দিয়েছে, এখানে দেখো আটকে দিয়েছে, সাইড দিয়ে চলো। এই দেখো আমাদের প্যান্ডেলটা তৈরি হচ্ছে, প্যান্ডেলটার কি নাম দিয়েছে বলো তো, একটা অদ্ভুত নাম প্যান্ডেলটার, নাম হচ্ছে বাঁশের আর্তনাদ, বাঁশের আর্তনাদ, ভাবো বাঁশগুলো সুন্দর করে করেছে, কিন্তু দেখো কি সুন্দর করে করছে, দারুণ করছে। এটা কি পিওর সিল্ক? এটা তো প্রায় ওরকমই দেখতে, ব্ল্যাক, হ্যাঁ তাই না, ব্ল্যাক কি মা পড়বে, কালার গুলো এগুলো একটু কিছু সোবান নিতে হবে, হ্যাঁ স্টিল গুড, এটা লাল আবার। আচলা কুচি অরেঞ্জ, হ্যাঁ ওইরকম, আর বডিটা পুরোটা ব্ল্যাক আসবে, খারাপ নয় শাড়িটা, ভালোই লাগছে, এটা আমার দেখতে বেশ ভালো লাগছে। নিয়ে নাও নাও
মায়ের শাড়ি কেনা কমপ্লিট শ্রীনিকেতন থেকে আর বাবাদেরটা কিনলাম না রেডিমেড সেন্টারে আজকে প্রচন্ড গরম রেডিমেড সেন্টার থেকে বাবাদেরটা নিয়ে নেব বাবা কি কেন বলছো বলো তো অনেকে গাড়ি এখানে পার্ক করে দিয়ে অন্য জায়গায় কেনাকাটা করতে চলে যায় ওর জন্য জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা এনে পার্কিং স্পেসটা অনেকটা তো অনেকটা বড় চলো চলো রাস্তা পার হয়ে তাড়াতাড়ি চলো এইরকম বাবাকে একটা দিয়েছিলাম না আগে বাবা বলবে তুই প্রতি বছর আমাকে সবকটাই এরর ব্ল্যাক এন্ড হোয়াইট পড়বে না এটা তো মনে হয় না পড়বে তুমি বলো শ্রী এটা এটা বেশ সুন্দর জোডিয়াক বোঝা যায় না আলোতে অন্যরকম লাগে বেশ সুন্দর দেখতে ব্লু কিন্তু এটা নাও খেয়ে নাও এখানটা রাখছি খাও অ্যাপেল নাও তোমার নতুন পুতুলটা কই কই গেল নতুন পুতুলটা এই তো এই দেখো এটা টপলুর নতুন বারবি ডল আর বারবি ডলের দেখো জুতো খুলে ফেলেছে যে কোনো মোমেন্টে হাত পা যে কিছু খুলে যেতে পারে নাগাটা করে আস্তে আস্তে দেড়টা বেজে গেছে এসে তাড়াতাড়ি করে আগে টপলুকে খাইয়েছি তারপর আমরা স্নান করলাম গোপালকে পুজো টুজো দিলাম তারপরে আমরা খেয়েছি মানে আমি টপলু রান্নাটা যদি না করে যেতাম মানে আমার এত দেরি হয়ে যেত মানে ভাবতে পারবো না টপলুকে দেখো দুষ্টুমিটা একবার দেখো হেয়ার ব্যান্ড গুলো নষ্ট হয়ে যাচ্ছে তো পুজোতে আর পড়বি না চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি নিচে মা বাবাকে দেখিয়েছি ওদের পছন্দ হয়েছে অন্য কিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে কিন্তু কোয়ালিটি নয় ফার্স্ট দেখাই এটা হচ্ছে আমার মায়ের জন্য যেটা কিনেছি এটা হচ্ছে পুরো ব্ল্যাক মানে শাড়িটা পুরোটাই ব্ল্যাক আমি না পুরো খুলছি না কারণ আমি না বোঝাতে পারি একদম না এটা পুরো ব্ল্যাক শাড়ি মানে পিওর সিল্ক নরমাল যেরকম হয় সবাই একটুখানি পাটটা দেখে নাও জমিনটা দেখে নাও আর কি কিছু দেখানোর আছে দেখানোর নেই আমি এগুলো ভালো করে মানব জমিন তো যাই হোক মায়ের জন্য এরকম এক কালারের নিয়েছি ওকে দাঁড়াও দেখেছো ভাঁজটা করতে পারছি না সে কি গো ছেড়ে দাও এগুলো তোমার জন্য নয় এগুলো সব আমি করব পারবে হ্যাঁ হ্যাঁ রাখো 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 এরকম না এরকম তো ছিল না আমি দেখে নিচ্ছি আচ্ছা ঠিক আছে তো এরকম মায়ের জন্য এক কালারে নিয়েছি আর আমার এবারে মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য ডুয়াল কালার নিয়েছি মানে কেন 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 সবাই জিজ্ঞেস করছে কেন হঠাৎ এরকম কেন করলে না এটা বেশি ভালো লাগলো এটা বেশি ভালো লাগলো আমার মায়ের এরকম আছে আগে তো এটা দেখো কালারটা এত সুন্দর ক্যামেরাতে ঠিকঠাক আসছে গো কালারটা চেষ্টা করছে ক্যামেরা অনেকটা চেষ্টা করছে একদম পিয়াজি কালার দেখো এটা পিয়াজি কালার আর তার সাথে পাটটা ভীষণ সুন্দর এই দেখো পাট দেখো পাটটা অ্যাশ কালারের তো অ্যাশের সাথে ব্লুইশ একটা অ্যাশ মানে হ্যাঁ একটু ব্লুইশ একটা অ্যাশ টাইপের আর আঁচলটা হচ্ছে আমি খুলছি না আঁচলটাই অ্যাশ কালারের ওকে আমার খুব ভালো লাগে মানে আঁচল আর কুচিতে কি দিদি অ্যাশটা পড়বে না মনে হয় পড়তো হ্যাঁ কুচিতে না কুচিতে না ওকে পুরো শাড়িটাই এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য কিনেছি হচ্ছে পাঞ্জাবি কারণ বাবা পাঞ্জাবি পড়তে ভীষণ ভালোবাসে তো এইটা হচ্ছে পাঞ্জাবি আর পাজামার একটা সেট পাঞ্জাবিটা ভালো কাছ থেকে দেখাও না দাদা খুলে দেখায় সুন্দর হয়েছে পাঞ্জাবি পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে বাবা একটু পাঞ্জাবি পরতেই বেশি ভালোবাসে বিস্কুট কালার বিস্কুট কালার গমের কালার হলুদ গমের কালারের হ্যাঁ গমের কালার না গমের কালার লোকে তো বলতে হবে এটা কালার আর পায়জামাটা হচ্ছে সাদা হ্যাঁ পরে ঢোকাচ্ছি আমি না একটা বার হচ্ছে ঢোকা যাচ্ছে না আর আমার বাবার জন্য কিনেছি হচ্ছে শার্ট কারণ বাবা খুব একটা পাঞ্জাবি যে খুব একটা পছন্দ করে তা না তো বাবার জন্য এরকম একটা এটা না স্ট্রাইপ মানে খুব মিহি স্ট্রাইপটা তো এটা কতটা মিহি দেখো আমি চেষ্টা করে নিচ্ছে না দেখেছো মিহি একটা স্ট্রাইপ এটা জোডিয়াকে তো আমার তো ভালোই লেগেছে তো এই হলো আমাদের কেনাকাটা টপলুর জন্য দেখো এই ক্লিপগুলো কিনেছি ক্লিপের কালারগুলো খুব সুন্দর এটা একটা পিঙ্ক আর পার্পল একটা আনারস
ইয়েলো কালারের সবথেকে কিউট লেগেছে এইটা, দেখো কি সুন্দর দেখতে ক্লিপটা। এটা না ব্লু আর পিঙ্কের, এই যে যে এই যে কালারটা বোঝা যাচ্ছে, দেখো ব্লু আর পিঙ্ক খুব সুন্দর দেখতে। আর একটা নিয়েছি ফ্লাওয়ার, এটা এরকম, এই দেখো টোপলুর যে কত ক্লিপ তার কোনো ঠিক নেই। আর এই দুটোর কালারটা এই যে এরকম। সন্ধ্যে 6:30 বেজে গেছে, এখন যাচ্ছি মায়ের কাছে, মাকে জিনিসগুলো দিয়ে দেবো। টোপলু চলো, টোপলু দেখো আমরা একটু ফেস পাউডার পরে গেছিল ওটাকে দিয়ে কি করছে, শুধু দুষ্টুমি তো। হ্যাঁ হ্যাঁ দেবে, এগুলো সব ইয়া বাবার নয়, দাদা মামারও রয়েছে। তো দুপুরবেলা মা বাবাকে, মানে এবারে মা বাবাকে দেখিয়েছিলাম, দেখি আমি আবার ওপরে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো এখন ফাইনালি দেব আর মাকেও দিয়ে আসি। চলো চলো চলো, এই প্লাস্টিকটা তুমি নাও, এটাতে এটাতে মাসি তাল দিয়েছিল না, ওইটা আর কয়েকটা ইসে ওই। চলো তোপলু চলো, দেখো এখন খেলতে বসে গেল। চলো, গণেশ পুজো হয়েছে না? হ্যাঁ, এইবারে একদম দুপা অন্তর অন্তর গণেশ পুজো হয়েছে, প্রচুর গণেশ পুজো হয়েছে। পুরো রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখো, বেশ একটা পুজো পুজো ফিলিং তোপলু। তোপলু দুর্গা পুজো, দুর্গা পুজো ইজ কামিং, দুর্গা পুজো কি করবে টোপলু? আমি দোলনা চড়বো, এখানে একটা দোলনা ওর সামনে সিনেমা, এটা হচ্ছে মেলা বসে সেইটা। ঠিক আছে, প্রেজেন্টেশন সেরিমনি ইজ অ্যাবাউট টু বিগিন। বাবা সামনে এই দেখো, এটা এরকম হয়ে গেছে কেন? এটা হ্যাঁ প্যাকেটটার জন্য মনে হয় এরকম হয়ে যাচ্ছে। এই জিনিস কি আছে? মনে মনে ভালো লাগছে, কালারটা পছন্দ হয়েছে। এখন সুমনে বাবাকে দেখতে হবে। মায়ের শাড়ি, আর ওই মায়েরটা নিয়েছি স্টিল না, নাম পিয়াজি পিয়াজি কালার, আর এটা তোমারটা এক কালারই নিলাম, দেখো তো ভালো হয়েছে। ব্ল্যাক তো পরো, মা ব্ল্যাক পরে বলেই মায়ের জন্য এটা অনেকটা তোমার কুর্তির সাথে মিলে যাচ্ছে, দেখো আমার জন্য একটু রাখবে, আমি এক জায়গাতেই বেড়ে নিয়েছি। তুমি তুমি থ্যাংক ইউ বলেছো মোমোকে, থ্যাংক ইউ বলেছো, যাও থ্যাংক ইউ বলেছো যাও। মায়ের যতজন ফ্রেন্ড আছে, কজন? তিনজন, তিনজন ফ্রেন্ডের জন্য মায়ের ফ্রেন্ড হচ্ছে, মানে ডানলপে মা যেখানে হাঁটতো, মানে মায়ের পুরনো বাড়ি আছে ওখানে, তিনজন কাকিমা আছে। দেখি মা কি কিনেছ, ভালো হয়েছে। পুজোতে মায়েরা এইসব দেয়, মানে ওই কি বলে বিছানার চাদর, ইউটিলিটি। বাবা টপলু দেখো শুরু করে দিয়েছে। ও ওই দুটো তোমার, আর এইগুলো কিনেছো মা? একটু খুলে দেখো দেখি একটা কিরকম দেখতে। এই দুটো মা মায়ের জন্য কিনেছে, এই ও ঢাকনাওয়ালা, এইটা বেশ, এগুলো না খুব কাজে দেয় জানো তো, কিছু রান্না টান্না করে ঢাকা দিয়ে রাখার জন্য। দেখি স্পেন্সার থেকে নিয়েছো, স্পেন্সার্স এর কিন্তু জিনিস ভালো হয়, খুব সুন্দর খুব সুন্দর। মায়ের বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কালকে আমাদের বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসছে, তো তার জন্য আজকে একটু বাজার হাট করার আছে, বাজার এবং হাট দুটোই করব। বাবা কি একটা বাজে, এই পূজো চলে এসেছে না, সারাক্ষণ এই সব বলতেই থাকে। আড়াই শোনো ছিল, আর কিছু নেন নেই তো, আপাতত কিছু আর দেখছি। কাঁচা লঙ্কা আছে, বাবু এদিকে দাঁড়াও, কমল কাকুর দোকানে ফার্স্টে যাবে তো? এটা হচ্ছে আমাদের এখানকার মানে মেইন বাজার বলে না, মানে যে মানে যেটা আর কি পার্মানেন্ট, হ্যাঁ সবজি বাজার এইদিকে পুরো, আর ওই সাইডটাতে আছে হচ্ছে মাছের বাজার। তো এখন আমাদের মুদিখানা কিছু দরকার। এই জাস্ট বন্ধ হলো গানটা, মানে কানটা না পুরো ঝালা পালা হয়ে গেছে, মানে এত জোরে গানটা চালিয়েছে, গণেশ চতুর্থীর কিছু হবে। তো যাই হোক, আমাদের বাড়িতে কালকে যে সমস্ত গেস্টরা আসছেন, বিশিষ্ট অতিথিরা আসছেন, তাদের জন্য কি কি মেনু হবে সেগুলো আমি কালকের ব্লগে বলবো। বাট আজকে কিছু জিনিস আর কি একটু আগের দিন রাত্রে করে রাখতে হয়, যেগুলো মানে একটু ম্যারিনেশনের ব্যাপার স্যাপার রয়েছে, তো সেটা করব। তো তার মধ্যে থেকে একটা মেনু বলেই রাখছি, সেটা হচ্ছে ফিশ ফ্রাই হচ্ছে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ফিশ ফ্রাইয়ের জন্য ম্যারিনেশন।
ফিশ ফ্রাই এর জন্য এখানে কৌস্তব বাসা ফিলে নিয়ে এসেছে, এটা বিগ বাস্কেট থেকে অর্ডার করে আনিয়েছে। ভেটকিটা হলে সব থেকে ভালো হতো, বাট ভেটকিটা অ্যাভেলেবল ছিল না আর আজকে রাত্রে যেহেতু করে রাখতে হবে, আমি এটাই আনিয়ে নাও। ফিলেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটেই ওরা দিয়েছে, তো এইবারে দেখো আমি ম্যারিনেটটা করে নেব। এখানে যেটা মেশাচ্ছি এটার মধ্যে আছে হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, অনেকটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে একটা মিহি পেস্ট করে বেটে নিয়েছি। সবগুলো ফিলেতে যেন ভালো করে পড়ে সেইভাবে দেখে পুরো মেশাবো। এবারে পাতিলেবুর রস অ্যাড করে দিচ্ছি, একটা বড় পাতিলেবুর হাফ নিয়ে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি। এইবারে ভালো করে প্রত্যেকটা ফিলেতে সমস্ত জিনিসগুলো সুন্দর করে মাখিয়ে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এইবারে এরকম একটা এয়ার টাইট কন্টেইনারে এটাকে সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দেব। আমাদের অতি সিম্পল ডিনার, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ আর পটাটো বাইটস। এক্চুয়ালি কালকে তো প্রচুর খাওয়া দাওয়া আছে, বুঝতেই পারছো কি অবস্থা। কালকে লোকজন আসছে, তারা খাবে, গেস্টের সাথে হোস্টও খাবে। হ্যাঁ ঠিক আছে, মিশে একা খাওয়া যাবে গেস্ট। তোমার কথা আনছি, আমাদের ডিনার কমপ্লিট। আজকে ব্লগটা এখানে এন্ড করবো, তবে ব্লগটা শেষ করার আগে সৈশাকে বার্থডে উইশ করতে হবে। সৈশা কালকে বার্থডে, মানে আজকে বার্থডে আর কি, মানে আজকে তোর, মানে তোমরা সানডে দেখছো ব্লগটা, তো সৈশার আজকে বার্থডে, হ্যাপি বার্থডে সৈশা। আর সৈশার আজকে 3 বছর হয়েছে, বলে দাও হ্যাপি বার্থডে সৈশা। ডব্লু এতক্ষণ ধরে সৈশাকে সরিষা বলে উচ্চারণ করে, যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর সৈশা তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব এনজয় করো জন্মদিনে। তো চলো, যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, যদি এখন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো আজকের মতন, টাটা। তোমাদের সঙ্গে আবার দেখা হবে।